দুর্নীতির অভিযোগে বিতর্কে হাওড়ার বালি পুরসভা, এবার ভাইরাল ভিডিও। এসডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। সরব অর্থ আধিকারিক কল্যাণ প্রামাণিক অর্থ আধিকারিককে হুমকির ভিডিও ভাইরাল। ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। অর্থ বিভাগের আধিকারিককে দক্ষিণ দিনাজপুরে বদলি করে দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে বিতর্কে হাওড়ার বালি পুরসভা, এবার ভাইরাল ভিডিও। এসডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সরব অর্থ আধিকারিক কল্যাণ প্রামাণিক। দুর্নীতির অভিযোগে বিতর্কে হাওড়ার বালি পুরসভা, এবার ভাইরাল ভিডিও। ভিডিও এবং এসডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। বালি সভাতে দুর্নীতির অভিযোগ, এসডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দুর্নীতির অভিযোগে বিতর্কে হাওড়ার বালি পুরসভা, এবার ভাইরাল ভিডিও। এসডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আপনার প্যারা লেখার হাতের জায়গাটাই থাকতো না, আপনার ঘরে পুরো লোকজন ঢুকে আপনাকে কি করতো, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনার কোন আইডিয়া নেই, আপনি যথেষ্ট খুব আরামে আছেন, আপনি রিয়েল জিনিসটাই জানেন না। পাঁচটা লোককে কন্ট্রাক্টররা ঢুকে তখন আপনাকে ঘিরে দিত উইথ দ্য হেল্প অফ কাউন্সিলার। আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছে ফোন লাইনে। জগন্নাথ, বালি পুরসভাতে দুর্নীতির অভিযোগ উঠছে এসটিএর বিরুদ্ধে, কি জানা যাচ্ছে, কি অভিযোগ উঠছে ঠিক? গুরুতর অভিযোগ, একেবারে বিনা টেন্ডারে 2 কোটি 25 লক্ষ টাকা বিল সই করে নেওয়ার অভিযোগ। এই খবর সম্প্রচার শুধুমাত্র কলকাতা টিভি, আর কোনো মিডিয়া এই এই চ্যানেলে খবর করেনি। কলকাতা টিভি এই দুর্নীতির খবর, কল্যাণ প্রামাণিকের এই কথা এবং এসডিওর বক্তব্য আমরা তুলে ধরি। একটি অমৃতা রায় বর্মণ, তিনি পুরোপুরি এড়িয়ে যান, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এসডিওর নাম করে দুর্নীতির অভিযোগ তুলেছিল নবান্ন সভাঘর থেকে। তারপরে দেখা গেল যে কল্যাণ প্রামাণিককে বালি পুরসভায় অর্থ বিভাগে 4 ঘন্টা তালা বন্ধ করে আটকে রাখলো। ওখানকার যারা ইলেকট্রিক্যাল কর্মীরা রয়েছে, যারা কন্ট্রাক্টচুয়াল লেবার আছে, তারা 4 ঘন্টা তালা বন্ধ করে রাখলো। কোনোরকমভাবে পুলিশি সহযোগিতা পায়নি, কোনোরকমভাবে বালি পুরসভার কোনো আধিকারিকের সহযোগিতা পায়নি। তিনি একেবারে দুর্নীতিতে সরব হয়েছিলেন যে এত কোটি কোটি টাকা বিনা টেন্ডারে বিনা বিলে পাস করানো হচ্ছে, তিনি কোনো মতে সই করা হবে না। এই সম্প্রচার কলকাতা টিভি তুলে ধরায় পরবর্তীকালে তাকে দক্ষিণ দিনাজপুরে ট্রান্সফার করে দেওয়া, অর্থাৎ বালি পুরসভা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তা সত্ত্বেও তিনি একেবারেই অনড়, নিজের এ থেকে যেই দুর্নীতি, অর্থাৎ যেভাবে এসডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে এবং সেই ভিডিও এক্স স্যান্ডেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে এসডিও একেবারেই কল্যাণ প্রামাণিককে ডাইরেক্ট হুমকি দিচ্ছে, যদি আপনি বিল না পাস করেন, আপনি যদি এই বিলে সই না করেন, তাহলে আপনার ঘরে যারা আন্দোলন করছে তাদের ঢুকিয়ে দেওয়া হবে এবং পরবর্তীকালে আপনি মার খাবেন কি হবে, অর্থাৎ প্রাণে মারার একটা হুমকি এবং ভয় দেখানোর হুমকি। ভিডিও একবারে প্রকাশ্য কলকাতা টিভির হাতে এলো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়েছে, বিভিন্ন মহলে এইটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে যে বালি পুরসভায় দুর্নীতি, যে এত কোটি টাকার, অর্থাৎ 2 কোটি 25 লক্ষ টাকার বিল জোর করে সই করানোর একটা ভিডিও হাতে আমাদের এলো, সেটাই আমরা সম্প্রচার করছি। তবে এই দুর্নীতি কতটা সত্য কতটা কি সেটা যাচাই করেনি কলকাতা টিভি, ভিডিওটাও আমরা যাচাই করিনি। কিন্তু এই যে খবর, বারবার আমরা এই খবরের মধ্যে রয়েছি এবং কল্যাণ প্রামাণিকের বক্তব্য, বিভিন্নভাবে পুরসভার বক্তব্য তুলে ধরা যে এই যে বেআইনিভাবে বিল পাস করা 2 কোটি 25 লক্ষ টাকা, কেন এই দুর্নীতির কোনো সুরাহা হচ্ছে না। অবশেষে যে প্রতিবাদ করলো, অর্থাৎ যিনি অনর রইলেন এই দুর্নীতি বিলে সই করবে না, তাকেই এই বালি পুরসভা থেকে সরিয়ে দেওয়া হলো, সেটাই প্রশ্ন চিহ্ন হচ্ছে এসডিওর বিরুদ্ধে অমিতা সিং রায় বর্মনকে, যে তিনি এইভাবে যে হুমকি দিচ্ছে, সে ভিডিও এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। জগন্নাথ, এসডিওর কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? বারবার এসডিওর সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন, যাও বা ফোন তিনি ধরেছিলেন তিনি পুরোপুরি অস্বীকার করে যান। কিন্তু ভিডিও যেটা কথা বলছে, অর্থাৎ ভিডিওতে দেখা যাচ্ছে একবারে বালি পুরসভার প্রত্যেকটা আধিকারিক যেখানে উপস্থিত,
মিটিং এ ডেকে এনে একেবারে এফও অর্থাৎ কল্যাণ প্রামাণিককে হুমকি দেওয়া হচ্ছে, বিলে সই না করলে তিনি এখানকার যারা আন্দোলনকারী যারা টাকা পাবে তাদের সবাইকে তার ঘরে ঢুকিয়ে দেবো। তিনি যে প্রশ্ন করে আমাকে কি প্রাণে মেরে দেওয়া হবে, এই প্রশ্ন তিনি করেন। অর্থাৎ এই ভিডিও নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, অবশেষে ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং আমাদের সাথে ভিডিও এসে পৌঁছেছে। বেশ, ধন্যবাদ তোমাকে জগন্নাথ। আমার কাজ সোজা করা না, আমি ফিনান্স অফিসারের ডিউটি, ওটা সোজা ডিপার্টমেন্ট কি ভুল করলো আমি নোট দেবো, আমার অবজারভেশন দেবো। অবজারভেশনটা হেড অফ অফিস শুনবে কি না শুনবে টোটালটাই আপনার ব্যাপার। আমি ওটা দিয়েছি তার মানে এই না যে পেমেন্ট হবে না। আপনার আমার উদ্দেশ্য হেড অফ অফিসের নলেজে আনা যে এই এই জায়গাগুলো ভুল আছে, সেটা আপনি আমার অবজারভেশন মানবেন কি মানবেন না আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেবেন তো। আপনি সব পাওনাদারকে গুছিয়ে ওনার ঘরে রাখুন, সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাকে মেরেও দিতে পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি না না সেটা এত না না এতজন এত এরা সবাই যা আমি বলবো তাই।